হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবশ্রী ওয়াটার চ্যানেলে তোমাদের জানি অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো আর আমাকে সবাই কমেন্ট করে বলে দাও যে তোমরা সবাই কেমন আছো। আর তোমরা না ভালো থাকলে আমার ভিডিওগুলো কে দেখবে বলো? তোমরা আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো প্লিজ ফ্রেন্ডস। তোমাদের যারা এখনও আমার পরিবারে আসোনি তারা প্লিজ আমার পরিবারে চলে আসো তাড়াতাড়ি। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, আজকে বেশি কথা না বলে আজকের যেটা ভিডিওটা করতে চলেছি সেটা নিয়ে একটু বলে তোমাদের। আজকে আমি ভিডিওটা যে করতে চলেছি তোমরা টাইটেলের থাম্বনেল থেকে বুঝতেই পারছো। তবুও তোমাদের আমি আরও একবার বলে দিচ্ছি, আজকের ভিডিওটা হলো, আমি আগে একবার ভিডিও একটা করেছিলাম, একটা হ্যাঙ্কিকে স্ট্রাপ করে মুখের মধ্যে রেখে ভিডিও একটা চ্যালেঞ্জ করেছিলাম। তো এবারে হচ্ছে আমার সেই সাবস্ক্রাইবার বন্ধু আমাকে বলেছে আগের বারে যেটা করেছিলাম সেটা মুখটা বেশি ফোলেন, তার জন্য তাতে মুখটা অনেকটা ফোলা মনে হয়, তার জন্য আজকে আমাকে দুটো রুমাল দিয়ে স্টাফ করে ভিডিও বেলকনিতে 15 মিনিট হাঁটতে বলেছে। তার জন্য আজকে আমি সেই চ্যালেঞ্জ ভিডিওটা করতে চলে এসেছি। আর তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত প্লিজ বন্ধু, তোমাদের অনুরোধ করছি ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। তো ভিডিওটা শুরু করছি। এই দেখো বন্ধুরা, আমি ভিডিও করার জন্য চলে এসেছি আমাদের বেলকনিতে। তো চলো তাহলে, এই দেখো আমি দুটো রুমাল নিয়ে চলে এসেছি। তো এর আগে এখন আমি স্টাফ করে নেব। তো এই রুমালটা তো অনেকটাই বড় লাগছে, তো একটাকেই নিচ্ছি, ওটাকে নেব না। তো মুখের মধ্যে এটাকে আমি নিয়ে নেব। পুরো মুখ আমার ভর্তি হয়ে গেছে, এই রুমালটা অনেকটাই বড়, বেশি মোটা। তো চলো বন্ধুরা, আমি রুমালটাকে মুখের মধ্যে নিয়ে নিয়েছি। তো এইবার আমি হাঁটা আরম্ভ করব। তো হাঁটা শুরু করে দিয়েছি। জানি না তোমরা দূর থেকে কতটা কি দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে, একটু মনে হয় অন্ধকার অন্ধকার লাগছে। তো আমি হাঁটতেই আছি। দেখো আমার মুখটা কতটা ফুলে গেছে, দেখো দূর থেকে তোমরা হয়তো ভালোই বুঝতে পারছো না। বারবার আমি কাছে এসে তোমাদের দেখাচ্ছি, দেখো মুখটা অনেকটাই ভর্তি হয়ে গেছে, তো কথা বলতে পারছি না। তো কিচ্ছু কথা বলতে পারছি না, এমনি সময় আমি অনেক বকবক করি, তাকে চুপচাপ হেঁটেই যাচ্ছি। আমি হাঁটছি বলে তোমরা আবার বোর হয়েও যেও না, তোমরা প্লিজ সবাই ভিডিওটা পুরোটা দেখতে থাকো। এই দেখো, আমি শুধু হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি, তোমরাও আমার সঙ্গে হাঁটতে থাকো ভিডিওটা দেখতে দেখতে। আর তো খুব হাসি পাচ্ছে, কিন্তু মুখের মধ্যে যে রুমালটা আছে অনেকটাই বড় হয়ে গেছে। তোমাকে দুটো নিতে বলেছিল, দুটো তো আমার মুখের মধ্যে যেত না একদমই, একটাতে মুখ ভর্তি হয়ে গেছে। তো একবার আস্তে আস্তে হাঁটছি, একবার জোরে জোরে হাঁটছি। তো বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে বলো? সেদিনকার থেকে আজকের মুখটা অনেকটাই বেশি ফোলা মনে হচ্ছে, তো কমেন্ট করে তোমরা বলো। এ দেখো, এতক্ষণ আস্তে আস্তে হাঁটছিলাম, এবার খুব জোরে জোরে হাঁটছি। হাঁটতেই আছি হাঁটতেই আছি,
তুই দেখো চারিদিকে শুধু গাছ আর গাছ, তো ওই সাইডে গাছ, সামনের দিকেও গাছ, দেখো পুরোটা গাছে ভর্তি। জানি না তোমরা কে কীভাবে ভিডিওটাকে নিচ্ছ, তো এটা শুধুমাত্র একটা রিকোয়েস্ট ছিল এই ভিডিওটা। তোমরা তো ভাবছো আমি তো হেঁটেই যাচ্ছি, কিন্তু না, এই ভিডিওটা করার জন্য অনেক পরিশ্রম করতে হয়, কারণ মুখের মধ্যে একটা এত বড় রুমাল এতক্ষণে রাখা মানে তোমরা বুঝতেই পারছো অনেকটাই কষ্ট সহ্য করতে হয়। আমি মুখটাকে বারবার তোমাদেরকে দেখাচ্ছি, দূর থেকে তোমরা ভালোভাবে বুঝতে পারছো না, তো তাই কাছাকাছি এসে একটু মুখটাকে দেখাচ্ছি, যেহেতু মুখের ভিতরে একটা রুমাল আছে তার জন্য। আমি তো এখন শুধু হেঁটেই যাচ্ছি, তোমরা এখন কে কি করছো আমাকে কমেন্ট করে বলো। এই দেখো এই রুমালটাও নিয়েছিলাম সঙ্গে, কিন্তু এটাকে নিইনি, তো একটাতেই হয়ে গেছে, তো অনেকটাই মুখটা ফুলে গেছে, পুরো মুখ ভর্তি হয়ে গেছে, তার জন্য ওটাকে নিইনি। তোমরা কিছু মনে করো না বন্ধু, তোমার তুমি আমাকে বলেছিলে দুটো রুমাল নিয়ে করতে, তো একটাই আমি করেছি, তো ওটা আমি মুখের মধ্যে নিতে পারতাম না, একটাতে ভর্তি হয়ে গেছে। আমি হাঁটছি আর চারিদিকে শুধু গাছ দেখছি, কি করব বলো, আমাকে একটা রিকোয়েস্ট দিয়েছো তোমরা, শুধু হাঁটতেই হবে, হাঁটতেই হবে। আর বাড়ির কাছে তো রাস্তা একেবারে কাছেই, তো তার জন্য দেখছি রাস্তা দিয়ে কে কে যাচ্ছে, তো একটু ভয়ও লাগছে। তো দূর থেকে আমার মুখটা কেমন লাগছে, মনে হচ্ছে আমি শুধু খেয়েই যাচ্ছি, খেয়েই যাচ্ছি, হাঁটছি আর খাচ্ছি, শুধু মনে হচ্ছে আমি খেয়ে যাচ্ছি, কিন্তু না, কিন্তু আমি একদমই খাচ্ছি না, মুখের মধ্যে একটা এত বড় রুমাল আছে তার জন্য এরকম মনে হচ্ছে। অনেকক্ষণ তো মুখের মধ্যে রুমালটাকে নিয়ে হাঁটলাম, তো আরও অনেকটা বাকি আছে, তো আমাকে মুখের মধ্যে রুমালটাকে নিয়ে 15 মিনিট হাঁটতে বলেছে, তো ওটা অনেকটা সময় 15 মিনিট, তো তাই আমি শুধু হেঁটেই হেঁটেই যাচ্ছি, তো অনেকটা হয়ে গেছে, 8 মিনিট মতো, তো আরও অনেকটা বাকি। আর হ্যাঁ, তোমরা ভিডিওটা পুরোটা করে দেখার চেষ্টা করো, তো তোমরা আমাকে অনেকে কমেন্ট করে বলেছো যেন ভিডিওগুলো একটু বড় হয়, 10 মিনিট 15 মিনিট, তোমরা প্লিজ ওই দেখার চেষ্টা করো, ভিডিওটা পরে একটা করে অবশ্যই লাইক দেবে, পুরোটা করে ভিডিও দেখার চেষ্টা করো। এই ভিডিওটা এমন, শুধু হাঁটতেই হবে, হাঁটা বন্ধ করা যাবে না, তো ওই জন্যই হাঁটতে আছি। তোমরা মনে হয় আমাকে ভুলে গেছো, তো আমি 3-4 দিন ভিডিও দিতে পারিনি কিছু সমস্যার কারণে, তো তার জন্য তোমরা প্লিজ কেউ আমার পরিবার ছেড়ে যেও না, সবাই থাকো আর সাপোর্ট করো, পাশে থেকো। তো আমি এর আগে কোনোদিন এরকমও করিনি, 3-4 দিন ভিডিও দিইনি, এমনও হয়নি, তো এরকম হচ্ছে এখন, জানি না আরও কতদিন এরকম চলবে। তো যাই হোক, আমার প্রচণ্ড হাসি পাচ্ছে, হ্যাঁ বারবার দেখছি আমি আমার মুখটা, তোমরা আদৌ দেখতে পাচ্ছ কি না, তো দূর থেকে আমার মুখটা স্পষ্ট তোমরা বুঝতে পারছো কি না সেটাই দেখছি, আর সামনের দিকে বারবার আসছি তোমাদেরকে মুখটা দেখাচ্ছি, এই দেখো। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওগুলোতে কিন্তু তেমন একটা ভিউস আসছে না, তো তোমরা প্লিজ সবাই ভিডিওগুলোতে দেখো, ভিডিওগুলোকে আর প্রচুর প্রচুর পরিমাণে দেখো আর শেয়ার করো, যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, আর তোমরা জানি তোমরা যদি ভিডিওগুলোকে বারবার দেখো, তোমরা জানি তোমরা দেখলে অবশ্যই ভিউজ আসবে, ভিউজ আসবে না কেন, তোমরা সাহায্য করলে অবশ্যই হবে।
এই দেখো, এই দেখো বন্ধুরা, অনেকক্ষণ হাঁটার পর একটু বসে গেলাম। তো অনেকক্ষণ হেঁটেছি, তো এবার এই দেখো, তো এবার মুখ থেকে রুমালটা বার করে নেব, আর বেশিক্ষণ রাখবো না। অনেকক্ষণ রেখেছি, এই দেখো পুরো রুমালটা পুরো ভিজে গেছে, এতক্ষণ মুখের মধ্যে ছিল। বার করে নিয়েছি, দেখো রুমালটা, তোর মালটাকে রেখে দিয়েছি। তো দেখো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি, মানে চ্যালেঞ্জটা এখানে শেষ করছি। তো আমি অনেকক্ষণ রেখেছি, তো পুরো মুখটা ব্যথা হয়ে গেছে, প্রচুর অবস্থা খারাপ হয়ে গেছে আমার। দেখো মুখের মধ্যে রুমালটা নিয়ে যাওয়ার পর আমি টোটালি কথা বলতে পারিনি, তো পরে ভয়েসটা অ্যাড করেছি। তো আমি তো হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি, জানি না তোমরা কতটা কি ভিডিওটা দেখেছো, কতটা এনজয় করেছো। তো এটা একটা রিকোয়েস্ট ছিল, এটা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও ছিল এটা। তো তোমরা সবাই খুব মজা করো ভিডিওটা দেখে, আর সবাই পাশে থেকো। আর ভিডিওটা খুবই কষ্টকর একটা ভিডিও সত্যি, এত বড় একটা রুমাল এতক্ষণ 15 মিনিট মুখের মধ্যে রাখা, মানে তোমরা বুঝতেই পারছো পুরো মুখটাই আমার ব্যথা হয়ে গেছে। তো কারণ তোমাদের সঙ্গে আমি তখন কোনো কথা বলতেই পারিনি। তো যাই হোক, এটা একটা রিকোয়েস্ট ছিল, তো তোমাদের রিকোয়েস্ট তো আমি রেখেছি, তোমরা সবাই পাশে থেকো। আগে পরে করেও তোমাদের রিকোয়েস্টগুলো আমি সবার রাখার চেষ্টা করছি আর রাখবো, তোমরা সবাই দেখে যাও আর আমার পাশে থেকো। তো বন্ধুরা, এখানে ভিডিওটা তাহলে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা দেখার পরে কিন্তু লাইক করতে ভুলো না, আর যাদের এখনও আমার পরিবারে আসবো না তারা প্লিজ আমার পরিবারে চলে আসো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।